দিওয়ালির পুজোর কথা উঠলেই দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে প্রথমেই যে পুজোর কথা মনে পড়ে যায় তা হলো তপন ব্লকের 2 নম্বর আজমতপুর গ্রাম পঞ্চায়েতের মনোহলি গৃহরামের জমিদার বাড়ির দুর্গাপুজো। আনুমানিক 127 বছর আগে রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রথম এই দুর্গাপুজো চালু করেছিলেন। বলছি মনোহলি জমিদার বাড়ির পুজো কত বছর থেকে হয়ে আসছে এবং এখন কি পরিস্থিতি? এখনকার পরিস্থিতি তো ওরা দিল না, আমাদের কুমোটিকে একদিন দিছিল, তারপরে আর দিল না। দেওয়া না পাওয়ার পর আমরা করছি তাহলে ওদের পুজো ওদেরকে দিয়ে দাও, আমরা এখানে নতুন করে এক ওদের শরীরের জায়গা কিনে নেওয়া হলো। তারপর নিয়ে তো ওখানেই পুজো হচ্ছে, আর ওরা আর দিচ্ছে না। ওরা এই কত গণ্ডগোল জমিদারের ব্যাপার। আগে পুজোটা কারা শুরু করেছিল, কিভাবে হতো পুজো? কারা তো জমিদাররাই শুরু করছে, এই এলাকাটা গোটায় যে 5 দিন পুজো হবে, কারো ধুমা জানে না দেখতে পারে বাড়িতে, এইভাবে পুজোটা হতো আগে। কিন্তু আজ আর জমিদারিও নেই, নেই পুজোর সেই ঠাট বাটক, খসে পড়ছে বাড়ির পলেস্তারা, ঠাকুর দালানটি পড়ে আছে ভগ্ন প্রায় অবস্থায়। মনোহলি জমিদার বাড়ির পুজো এটা কতদিনের পুরনো? পুরনো তো 100 বছর। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি বলতে এখন এই পূজাটা করতো আগে এই জমিদারেরা, এখন এই পূজা কমিটির হাতে দিয়ে দিচ্ছে আর কি। কেন দিয়েছে? দিয়ে দিচ্ছে এই কারণে ওরা এই ঝামেলার মধ্যে থাকতে চায় না। এরা কোথায় থাকে এখন? এরা বিভিন্ন জায়গায় থাকে, যেমন কেউ গঙ্গারামপুরে আছে, কেউ রায়গঞ্জ, হ্যাঁ কলকাতায়। পুজোটা কীভাবে হতো, করতো? পুজোটা ওরা করতো তখন গ্রাম আর শোনা কথা আমার আর কি, যে এই সপ্তমী বা পূজা আরম্ভ হলে গ্রামের লোক আর রান্না বাড়ি আর কেউ কিছু করতো না, খাওয়া দাওয়া এখানে। আমলে তপন এলাকার আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার মানুষ এই পুজো দেখতে আসতেন এবং পুজোয় অংশগ্রহণ করতেন।
জমিদার বাড়ির সকল সদস্য বাইরে চলে যাওয়ার জন্য তারা এখন আর পূজোয় অংশ নিতে পারে না। তাই গ্রামবাসীরা এই জমিদার বাড়ি দুর্গাপুজোটিকে সর্বজনীন বারোয়ারি পুজোর রূপ দিয়েছে। তবে এখনো শতাব্দী প্রাচীন রীতিনীতি মেনেই পুজো হয়। মাকে কি দিয়ে পুজো করত, কি রকম উপচারে পুজো হতো, মাকে ভোগ দিত কি রকম, কি কি ভোগ অন্য দিত না, এই ফলমূল মিষ্টি এগুলোর মধ্যে দিয়েই ছাড়তো আর। আর গ্রামবাসীকে কি খাওয়াতো? গ্রামবাসীকে ভাতই খাওয়াতো, নিরামিষ। এখন কি সেই নিয়ম চলছে গ্রামবাসী? না না, এখন ওটা চলছে না। এখন কিভাবে পুজো করছে? এখন ওই যে এখন মন্দির হয়েছে যে ওখানে, ওই যে ওটা, হ্যাঁ, নবমীর দিনে খিচুড়ি ভোগটা হয়, ওইটা গ্রামবাসীরাই করে, সবাই ওটা গ্রামবাসীরাই করে। দেবেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, মহেশ বন্দ্যোপাধ্যায়, আরো মেলায় আছে, এরাই শুরু করেছে, এরাই শুরু করেছিল। এখন কি পরিস্থিতি, কিভাবে হয় এখন? ওদের বন্ধ, এখন আমাদের এটাই হচ্ছে। আপনারা কিভাবে এই পূজাটা পেলেন? আমরা পেলাম ওখান থেকে শুরু করেই পেলাম। এখানে জমিদাররা এখন কোথায় থাকে, কি করে? এখানে জমিদাররা থাকে বলতে, যেমন এখানে আছে একজন, ও ইঞ্জিনিয়ার আর কি, ব্লকে থাকে। কোন তখন ও এখানেই থাকে, বাড়িতেই থাকে, এই বাড়িতে, হ্যাঁ এই বাড়িতে। আর এই যে ওই বাড়িটার দুই ভাই বোন আছে, বাবা নাই, মারা গেছে, মারা গেছে। ভাই বোন দুইজনে ওরা হাই স্কুলের টিচার। একজন কাটাবাড়ি, একজন নয়া বাবার। ওখান থেকেই শুরু করে। কিভাবে পূজোর নিয়মটা হতো, পূজোটা হতো? পূজোর নিয়ম আমরা গ্রাম কমিটি নিয়ে চাঁদা কালেকশন করেই করতাম। কোনো রাস্তায় লোকে ধরতাম না, দেওয়া দেখানে 50 টাকা। ওরা জমিদাররা কি আসে এই পুজো আপনার যে পুজোটা? জমিদাররা ওরা দিল্লি বহুদূর বহুদূর সব চলে গেছে, কে কেউ আছে গঙ্গরামপুর, ওরা আসে। আপনাদের সাহায্য করে? সাহায্য ওই গ্রামের যেটা চাঁদা ধরা আছে ওটাই কিছু দেয়, আবার বলে দিই বেশি হয়ে গেল এবার, এইরকম।
শোনার কথা আর কি, আমরা দেখিনি। আগে জমিদার যে একটা প্রভাব ছিল, মানে সাধারণ লোক এইভাবে এখানে আসতে পারত না, লোক এখানে ওইভাবে আসতে পারত না, এদের প্রভাবটা খুব ছিল আর কি, খুব শাসন ব্যবস্থা ছিল। কারো কোনো কিছু একটু ভুল হলেই সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আসে, পিটন চলত আর কি। বাড়ির শতাব্দী প্রাচীন পুজো কালীর স্রোতে তার জৌলু সারালেও এই দুর্গাপুজোকে কেন্দ্র করে মনোহলি গ্রামের মানুষের উৎসাহ কমেনি এক বিন্দুও।